Albaik, 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 Jeddah. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে আবার আসলাম হচ্ছে আলবাইকে, আবারও বললাম, কারণটা হচ্ছে দুই দিন আগে আমি আসছিলাম কিন্তু তখন ভিডিও করছি, পোস্ট করা হয় নাই, তাই বললাম যে আবার আজকে আবারও আসছি। তো এখন এই যে আলবাইকের সামনে এখন পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছি না, দেখি কোথায় পার্কিং করা যায়। সামনের দিকে একটু করতে হইব, কারণ আমার যেহেতু অনেক পরিমাণে খাবার নিতে হইব, তো একটু কাছাকাছি হলে ভালো হয়। তো চেষ্টা করতেছি সামনের দিকে যাওয়ার জন্য, না সামনে তেমন একটা জায়গা নেই, আমার এখানেই পার্কিং করতে হইব। এই যে আসেন, আপনাদেরকে দেখাই, এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে সিরিয়ালে, কিন্তু আমার অর্ডার আগেই করা আছে, যার কারণে হচ্ছে আমার সিরিয়ালে দাঁড়াতে হবে না, ওরা কার্টুনে ভরে দিব। আইসক্রিমের যে কার্টুন থাকে ওগুলো, মানে ককশিট থাকে আর কি, ককশিটে। এই যে সামনের দিকে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বুরুস্ট, তারপর হচ্ছে নাগেটস, এগুলোই বেশি চলে আলবাইকের। আসলে এটা আলবাইক না আলবেগ বলে এক একজন এক একভাবে বলে। এই যে হচ্ছে সব খাবার আমি গাড়িতে উঠাইছি, এই যে আপনার এখানে কিছু খাবার আছে, তারপর হচ্ছে গাড়ির সামনের দিকেও আছে, ভিতরে এই কার্টনে দেওয়ার কারণটা হচ্ছে গরম থাকবো আর কি এর জন্য। এই যে সামনের দিকে হচ্ছে আপনার দুই কার্টন আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি সবেন। এই যে আলবাইক, আলবাইক যেটাই বলে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বস্তা পুরোটা বড়ো হচ্ছে রুটি, আর নিচেই হচ্ছে আরও খাবার, স্যান্ডউইচ ট্যান্ডউইচ সহ অনেক কিছুই। রুটি আলাদা দেওয়ার কারণটা হচ্ছে, নয়তো বা এত দূর জার্নি করার পর রুটিগুলো একদম ইয়ে হয়ে যাব, নরম হয়ে যাব। তো এই তো সব কিছু নেওয়া শেষ, তো এখন চলেন চলে যাই। এই যে এখন আমি একটু পিছন দিয়ে ঘুরে আসছি আলবাইকের, কারণটা হচ্ছে এই সাইডটা দেখানোর জন্য। এই সামনের দিকে যে কফি শপটা, যে বাঁ দিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কফি শপ, আর এটা থেকে আমার প্রায় সময় খাওয়া পড়ে। আজকে খাবো না, কারণটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি কফি খাইছি, ওটার ভিডিও করা হয়নি। এই যে ডান দিকে আলবাইক, আগে এই জায়গাগুলোতে কিছুই ছিল না, আর এখন মানে মানুষ আর মানুষ শুধুমাত্র এই আলবাইকের কারণে। এই যে সামনে পিকআপের ভিতরে হচ্ছে তরমুজ বিক্রি করতেছে, জায়গায় জায়গায় এরকম বিক্রি করবো। এই যে বাঁ দিকে এটা হচ্ছে কফি শপ, সামনেটাও কফি শপ, এগুলো হচ্ছে আমি গাড়ি পার্কিং করে জাস্ট গাড়ি থেকে নামতে হইব না, হাতে নিতে পারবো। এই যে সামনে হচ্ছে আপনার তরমুজ, দুইটা গাড়ি বাঁ দিকে আর একটা গাড়ি তরমুজ, এই তরমুজ বিক্রি করে। এই যে এখন গরমের সময় প্রায় জায়গাতে এরকম তরমুজ বিক্রি করবো, আর সৌদিরা এগুলো বিক্রি করে বৈশা থাকে রোদের বিচ্ছি। তো আলবাইক থেকে খাবার নিলাম প্রায় 1420 রিয়ালের মতন, এখন হচ্ছে যাচ্ছি আমার রিয়াদ দিকে। এই যে আমার পিছনে যা আছে সব এগুলো আলবাইকের খাবার, আলবাইকের ব্রুশ ট্রুশ যা আছে সব কিছু, অনেক কিছু নেওয়া হয়েছে। আর স্লিপ গুলা গেলে কি, এই যে এগুলো হচ্ছে স্লিপ খাবারের। এখান এখান থেকে যাইতে লাগবে হচ্ছে প্রায় আধা ঘন্টা 25 মিনিটের মতন, যদি একটু বেশি স্পিডে টা নিই তাহলে হচ্ছে এত সময় লাগবে না, কিন্তু আমি নর্মাল স্পিডেই যাব। এখন বাজে কয়টা, 1:24, তার মানে হচ্ছে 2:10 আগে আমি পৌঁছে যাব। রোদের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, তারপরও তুলনামূলক কম, গতকালকে বৃষ্টি হয়েছে। একটা জিনিস বুঝলাম না, মানে এই সময়টাতে তেমন একটা বৃষ্টি হয় না, ইদানিং বৃষ্টিও হইতেছে, সবকিছুই হইতেছে, আল্লাহ জানে কি। আমি সামনে কুবরি আছে, কুবরি দিয়ে ইউ টার্ন নিব, তারপর হচ্ছে আমার এরিয়া। এখন এটা হচ্ছে জেদ্দার রোড, আপনাদের দেখাইতে পারতেছি না কারণ আমি কথা বলতেছি, খুললে ক্যামেরা ক্লিয়ার লাগবে দেখি তো, কিন্তু রোদের আলো আমার অবস্থা খারাপ হয়ে যাবে না, ক্লিয়ার লাগে না, ওটা আরো কালো দেখা যায়, লাগাই দিই রোদ, খেয়াল লাভ নাই। তো এই যে সামনে হচ্ছে কুবরি, এই কুবরি দিয়ে আমি ইউ টার্ন নিব। এই যে এখন কুবরি দিয়ে আমি ইউ টার্ন নিব, তারপরে মনে হয় না আমার ক্যামেরাতে ঠিকঠাক আসবে, কারণ হচ্ছে সূর্যের আলো পড়বো সাইড থেকে, যার কারণে হচ্ছে ভুলা দেখা যাইব, আমি জানি। এখন বাজে হচ্ছে 1:30, এখন বাসায় যাই রান্না বান্না করতে হইব, তারপর খাওয়া দাওয়া করতে হইব, তারপরে হয়তো বা আবার আলরাইস যেতে পারি। আলরাইস হচ্ছে আমার ওইখান থেকে প্রায় 180 কিলোমিটারের মতন হবে, মানে আজকে জার্নির উপরে থাকবো শুধু, দুইটা জীবনটা মাঝে মাঝে বিরক্ত লাগে। তাই তো চলে আসছি প্রায় রাবেকের কাছাকাছি, কাছাকাছি না রাবেকে চলে আসছি, আর 5-6 মিনিট হয়তো বা লাগবো। এখন সূর্য আলোটা ঠিক পাশে আছে, যার কারণে আমার ক্লিয়ার দেখা যাইতেছে। রাতে আবার শপিং টপিং হালকা পাতলা করতে হইব, কারণ বাইরে হচ্ছে দেশে যাইব,
আর একটা অনুষ্ঠানের কারণে আমিও যাব অথবা কিছুদিন পর, কিন্তু ভাই চলে যাবে হচ্ছে কয়েকদিনের ভিতরেই। এর জন্য ওর জন্য কিছু শপিং করতে হইব, তো ওর যদি আবার মনে চায় তাহলে আবার আসবো, আর না মনে চাইলে থেকে যাবো দেশেই। এখন ওর মনের উপরে ডিপেন্ড করে যে ওর কী চায়।